মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না। কাল রাতে তো কথা হলো। তাই তো মা কি বললো খবরটা শুনে? কি আর বলবে, খুশি হয়েছে। আচ্ছা আপু, বাবুর নাম ঠিক করেছো? বাবুর নাম ঠিক করবো মানে? এখন তো জানতেই পারলাম না ছেলে নামে। বারে এখন থেকে নাম ঠিক করে থাকবে, ছেলে মেয়ে দুটো নামই ঠিক করে থাকবে। যেমন ছেলে হলে গুড্ডু, আর মেয়ে হলে পল্টু। কিন্তু শোনো, ওর নাম কিন্তু আমিই রাখবো, এটা কিন্তু ফাইনাল, ঠিক আছে? ওকে ওকে বাবা, তুই রাখিস। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি। কি? তোমাদের টেলিফোনটা ওই রুমে রেখেছো কেন, ড্রয়িং রুমে রাখছো না কেন? আসলে ওই ফোনটা আমাদের না। তাই কাদের তাহলে এটা? মনে হয় আগে যারা এই বাসায় থাকতো ওদের, ওরা রেখে গেছে। তোরা তো মাথা ঘামাতাবে না, ঠিক আছে? তুই তোর মতো থাকতো। এই দেখ তো কে আসছে। ফুল তোমার খুব পছন্দ, তাই তো তোমার জন্য। এগুলো তোমার জন্য। এটা কি বলছো তুমি, এটা হবে কেন? আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ব্যাগের মধ্যে কি কি আছে, কি কি পাঠিয়েছে? ব্যাগের মধ্যে অনেকগুলো খেলনা বাচ্চাদের। আচ্ছা হয়তো তোমার জন্য পাঠিয়েছে। আচ্ছা সেগুলো কেন আমাদেরকে পাঠাবে বলো? তোমার আমার এই বিষয়ে তো আমি কারোর সাথে কথাই বলিনি। সেটা তো একটা প্রশ্ন, আমি না বুঝতে পারছি না, মানে কেমন যেন সবকিছু খুব অদ্ভুত লাগছে, মাথা কাজ করছে না একদম। সব কিছু মিলে না আমার একদমই ভালো লাগছে না, এই বাসাটা আমাদের ছাড়া দরকার। বাসা ছাড়তে হবে, এই কথা তুমি বলছো। একটু আগে আরেক ফোন করছিল, সে আমাকে একটা কথা বলছে যে বাসাটা ছাড়তে হবে। আমি বুঝতে পারছি না মানে কি হচ্ছে এখানে, আসলে ঘটনাটা কি হচ্ছে। আরিফ যে কথা বলছিল সে কমপ্লিট করতে পারেনি, হঠাৎ করে লাইনটা কেটে গেল। এরপর আমি ওকে ফোন করলাম, আমি ওকে রিচ করতে পারলাম না। আমি বুঝতে পারছি না, আমার পাজল লাগছে এখন। আরিফ ভাই, আরিফ ভাই কেন এই কথা বলবে? বুঝতে পারছি না, আসলে বুঝতে পারছি না। আচ্ছা শোনো, এখন তো অফিস আছে, আমি বাসায় এসে কথা বলছি। আমি একটা কাজ করো, তুমি একটু সাবধানে থাকো, আর হঠাৎ করে দরজাটা খোলো না প্লিজ। তুমি কিন্তু এখন আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। ভয়ের কিছু নেই, যেটা বলছি সেটা একটু ঠান্ডা মাথায় শোনো, দরজাটা হঠাৎ করে খোলো না, কাউকে আসতে দিও না। একটু সাবধানে থাকো, চলে আসছি কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? যাচ্ছি।
যাচ্ছি এখান থেকে, মানে কি আপনি ঠিকানা কি? প্লিজ পুলিশকে তাড়াতাড়ি খবর দেন, প্লিজ আমাকে বাঁচান। কিন্তু কি আপনি ঠিকানা কি? আমি পারুল, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচান প্লিজ। আমার খুব ভয় করছে। আর প্লিজ ভয় পেলে চলবে না, মাথাটা একটু ঠান্ডা করো, ঠান্ডা করো। আচ্ছা একটা জিনিস আমাকে বলতো, যে ফোন করেছিল তার নামটা কি? পারুল। পারুল, 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 আমি কাউকে চিনি। পারুল নামে তো আমি কাউকে চিনি না, তোমরা কি কাউকে চেনো? আমার মনে হয় আগে যারা এই বাসাতে থাকতো তাদের কি হতে পারে, কি জানি, হবে হয়তো মাথা কাজ করছে না একদম, একদম কাজ করছে। দেখি আরিফ একটা অ্যাক্সিডেন্ট করে বসে আছে। আরিফ ভাই আবার কি হলো, সে ঠিক আছে? কি মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম না তখন যে ফোন করেছিল, কথা বলতে বলতে লাইনটা কেটে গেল, তারপর তোকে আমি পাচ্ছিলাম না, পরে শুনলাম ও নাকি একটা অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় প্রচন্ড রকমের আঘাত পেয়েছে। কি বলো? কি জানি আমি, আমি কোনো খবর নিতে পারিনি, আমার কোনো ধারণা নেই, আমি একদমই মানে পাজল অবস্থায় আছি। তবে আমি শুনেছি খুবই খারাপ অবস্থা, 24 ঘন্টা না গেলে নাকি কিছুই বলা যাচ্ছে না। মাই গড। আচ্ছা উনি না তোমাকে কিছু একটা বলতে চেয়েছিল? এ সময় যদি কিছু মনে না করো তুমি কি পাশে উঠাতে একটু যাবে, যদি ভয় না পাও? না আমার এসব ভয়টাই করে না। ওকে যাও তাহলে, কোনো সমস্যা হলে আমি আছি, আমাকে ডাক। না মানে ও যে সেদিন যে বাড়িওয়ালার রুমে আমরা গিয়েছিলাম, বাড়িওয়ালা খুব অদ্ভুত একটা ভঙ্গিতে বসেছিল, তুমি কি নোটিস করেছিলে, খেয়াল করেছিলে? হ্যাঁ করেছি তো, ওরকম একটা ছবি দেখেছিলাম। আসলে ছবিটা না তুমি আমি দুজনে কিন্তু দেখেছি, আমাদের বিয়ের কিছুদিন পরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমারও মনে হচ্ছিল যে আমি দেখেছিলাম, কিন্তু আমি আসলে ঠিক রিকল করতে পারছিলাম না যে আসলে কোথায় কীভাবে কী, মানে আমি না কোনোভাবে সময়টাকেও রিলেট করতে পারছিলাম যে কোন সময় কোনটা, বিষয়টা কী সেটা তোমার মনে আছে, মানে কোন বিষয় আমরা দেখেছি? স্বামী স্ত্রী খুন নিয়ে, কিন্তু সেটা স্বামী না স্ত্রী আবার ঠিক মনে পড়ছে না। বুঝতে পেরেছি বিষয়টা, আমার এটাই মনে হচ্ছিল, কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করি না, আমার মনে হচ্ছিল যে তুমি ভয় পাবে। আমিও তো বিষয়টা এতদিন ইগনোর করে যাচ্ছিলাম, যদি তুমি ভয় পাও। তুমি আমার সাথে শেয়ার করবে না, জানা মানে তুমি আমাকে, শুধু আমার এতটুকু মনে আছে যে কোথায় কখন কি অবস্থা দেখেছি মনে নাই, পত্রিকায় দেখেছি, এবং সেই পত্রিকাটা হচ্ছে এমন পত্রিকা যেখানে আসলে আরিফের ভাই জব করে, তো সেই জন্য আমি আরিফকে আরো ফোন করেছি, আমি আরিফকে বলেছিলাম যে ওই নিউজ ইনফরমেশন একটু কালেক্ট করবার জন্য, উদ্ধার করবার জন্য। উদ্ধার হয়েছে মানে আরিফ হয়তো এসেছিল সে বিষয়ে কোনো ইনফরমেশন দিতে, কিন্তু সেটা তো জানতে পারছি না এখন। আরিফের যে অবস্থা তাতে করে ওর কাছ থেকে যে কিছু জানবো সেটাও মনে হয় পসিবল হবে না। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, তুমি এক্ষুনি বাড়িওয়ালার কাছে যাও, যে বলো আমরা বাসাটা ছেড়ে দিব, আমরা এই বাসায় থাকতে চাই না। ভুল বলো নি, ঠিক বলেছো, আসলে এখানে এই অবস্থায় এই বাসায় থাকা একদম ঠিক হবে না, তারপর আমি 2-3 মাসের ভাড়ার টাকা দিয়ে দেবো, তারপর এখান থেকে আসলে চলে যাওয়া উচিত। সেটাই, ওনাকে বলে দাও আমরা এই 1 সপ্তাহের মধ্যে আমরা ছেড়ে দিতে চাই। ওয়ারিজ, আমি যাচ্ছি, আমি এখন যে কথা বলছি, টেনশন করবেন না।
জিজ্ঞেস করুন, আপনি বুঝতে পারছি না কি হচ্ছে। মানে আমি আমার কথা বিশ্বাস করো না করো, আমি একদম সত্যি বলছি, আমি আমার চোখে দেখেছি, আই এম শিওর, আমি 100% শিওর, আমি রেশমাকে দেখেছি বাড়িওয়ালা রুমে।